হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আফিন সারাদিনে কি কি খাবার খায় সলিড, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল ওকে কিছু আমি ফ্রুটস দিয়ে দেবো, যেখানে স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি এগুলো ছিল, ও ফল খেতে খুব পছন্দ করে। আর স্ক্র্যাম্বল এগ ছিল, কিউকাম্বার ছিল, আর একটু দুধ মুড়ি ছিল। তো ওই ডিম, তারপরে শসা, ফলগুলো নিজে হাতে খেতে পারবে, ওকে নিজে হাতে দিই খেতে। আর ওই যে ইয়েগুলো ছিল তোমার, ওই মানে মাখা মাখা খাবার, যেগুলো খেতে পারলে হয়তো খুব ভালো করে পারবে না, ও বেশিরভাগটাই ঘাঁটতে পারলে ও পুরোটাই ঘাঁটবে, কিছুটাই খাবে না। তার জন্য ওটা আমি খাইয়ে দিই ওকে। আর এই তো আগে ফলটা ধরলো। আর ওকে বিভিন্ন দিন, মানে প্রত্যেকটা দিন কিছু না কিছু আলাদা আলাদা আইটেম করে দিতে হয়। প্রতিদিনও একরকম খাবে না, কোনো দিন এ তো ডিমের ঝুড়ি করে দিই, কোনো দিন সেদ্ধ, কোনো দিন পোচ। তারপর ওকে আমি নিজে হাতে খাইয়ে দিয়েছিলাম ওই দুধ মুড়িটা চামচে করে। ও চামচে করে মন খন, মানে চামচে মন হলে খাবে, না হলে হাতেই খায়। তো তারপর ওকে 10টার সময় আবার কিছু ফল দিয়ে দিয়েছিলাম, যেখানে চেরি ছিল আর গ্রেপস ছিল। তো ও চেরিটা পুরোটা মুখে পড়েছে, আর কিছুতেই বার করবে না, সেখানে বীজ আছে। এবার আমি চেষ্টা করছি বার করার, কিছুতেই বার করবে না, সেই জেদ উঠে গেছে ওর। তো সামনে যদি আমি হাত এভাবে দিয়ে রাখি তো অটোমেটিক বের করে দেয়, যে বুঝতে পারে যে আমি বার করতে বলছি। তো তারপর ওকে বার করে ওটা আমি দিলাম বীজটা, তো কিছুতেই নেবে না, নিজে খাবে। তো লাস্টে ওই চিড়িগুলোর বীজ বার করে রেখে দিয়েছিলাম, আর ওই রকম করে একটা করে নিয়ে খাবে, আর পুরো বাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলো আর এভাবে খাচ্ছিল। ওকে ফল দাও সবসময়, ও রেডি, ফল এত ভালোবাসে। আর এই তো পুরো বাড়ি এদিক সেদিক করছে, একটা করে শেষ হচ্ছে, হাতে নিচ্ছে আবার, তুই হাত যেন ওর ভর্তি থাকে। কিন্তু সবসময় একরকম খেতে চায় না, কিছুদিন এটা খাবে, কিছুদিন ও আবার অন্য, এটা আর খেতে চাইবে না। তো আমাকে বিভিন্ন রকম আলাদা আলাদা ফল রাখতে হয়। আর সকালেও ডিপেন্ড করে, সকালে কোনো দিন দুধ মুড়ি, কোনো দিন না, তারপর সেরেলায়, কোনো দিন সুজি, কোনো দিন আবার এমনি কিছুই খায় না, ও শুধু ডিম খায়। আর এই তো ওটা ওর আজকে লাঞ্চ, ওকে লাঞ্চে আজকে দিয়েছি নিরামিষ ভাত, মানে আমাদের সাদা ভাত ছিল, আর ওই জন্য লাউ ডাল করেছিলাম। তো লাউ ডাল দিয়ে আর একটু ছাতু ছিটিয়ে দিয়েছিলাম উপর থেকে চোলার, তো ওইটাই দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ও জেনারেলি মানে দুপুরে নিরামিষ খায় না, কিছু না কিছু থাকে, কিন্তু আজকে বিফ ছিল, কিন্তু বিফ ফ্রাই ছিল, তো সেটা খুব ওর জন্য চিউই হয়ে যেত, ওই জন্য ওকে আর দিইনি। আর এই তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, কারণ এটাই বললাম এই মাখা খাবারগুলো মাখাবে, মাখতে পেলে ওর খুব মজা লাগে, তো তখন আর খাবে না। তো ওকে আমি খাইয়ে দিয়েছিলাম লাস্টে, ও চামচে আর খাইনি, ওকে হাতেই খাইয়ে দিয়েছিলাম। তো ডালের জন্য আমি আলাদা করে করি, মানে আমাদের জন্য আলাদা করে করি না, একসঙ্গে করি, ওরও খাওয়া হয়ে যায়। তো বেশিরভাগ ডালে আমি কোনো দিন মটরশুঁটি টমেটো দিয়ে করে দিই, কোনো দিন পালং শাক দিয়ে ডাল করে দিই, কোনো দিন ভেজ ডাল, গাজর, ফুলকপি দিয়ে, মানে ও তো আলাদা করে সবজি দিই না ওকে, তো ওই জন্য ডালের সঙ্গে সবজি দিয়ে করার চেষ্টা করি, যাতে ও প্রোটিন আর ফাইবারটা একসাথে পায়, ডালটা খেতে পছন্দ করে, ওই জন্য সেই সঙ্গে সবজিটাও খাওয়া হয়ে যায়। আর জেনারেলি ওকে ভাতই দিই, খুব কম অন্য কিছু দিই, তো ও আমাদের মতো ভাতই খায়। আর রাত্রেবেলা রুটি, কোনো দিন কোনো দিন রুটি দিই, কোনো দিন ভাত, কোনো দিন সেরেলা, সেটাও ডিপেন্ড করে। তো ওর খাওয়া হয়ে গেছে, আমি ওকে মুছিয়ে দিচ্ছি এবার। ও এরকম ওর ও টাইম টাইম দিলে খাবারটা পেট ভরে খায়, কারণ ওর খিদে পেয়ে যায়। তো একদম টাইম হয়ে গেলে, বাচ্চাদের একটা টাইম বাধা হয়ে গেলে ওদের অটোমেটিক সেই টাইমে খিদে পেয়ে যাবে, আর ওরা ঠিকঠাক ভালোভাবে খাবে। কিন্তু সব সময় বাচ্চাদের 12টা মাস সমান থাকে না, কখনো খুব বেশি ভালো থাকে, ঠিকঠাক খাওয়া দাওয়া করে, কখনো খাওয়া দাওয়া করে না। তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ ছেলে মানে ছোটোতে বাচ্চাগুলোদের ওইটাই মায়েরা বলে 15 দিন খায়, 15 দিন খায় না, তো ওই আর কি। বাচ্চাদের শরীরে এনার্জি ফুর্তি থাকলেই অনেক। তো এই তো রাত্রে ওর ডিনারে ছিল, একটু পোলাও করেছিলাম ওর জন্য, তো পোলাও ছিল, চিকেন ছিল, তো ওকে পোলাও আর একটু আলু নিয়েছিলাম সবজি থেকে আমাদের, তো ওই পোলাও আলু মেখে ওকে দিচ্ছিলাম। তো একরকম মানে একটা না যে ভাত খেয়ে যাবে সেটা না, ওকে মাঝে মাঝে আবার টেস্ট চেঞ্জ করার জন্য মাঝে চিকেন দিই, তো চিকেন কিছু দেওয়ার পর আবার ভাত দিই। এভাবে একবারে যদি ভাত দিয়ে দিই শেষে চিকেন দিই, তাহলে ও খাবে না কিন্তু। তো এই তো ওকে খাইয়ে দিচ্ছিলাম পোলাওটা, পোলাওটা খুব বলে রিচ, তবে হালকা করে করলে সেটা রিচ হবে না,
পোলাওটা খারাপ না, কারণ পোলাওয়ে তোমার রাইস, দুধ, ঘি আর ফ্যাট, প্রোটিন, তারপরে কার্ব সবটাই থাকছে, তো ওই জন্য এটা খুব খারাপ না, তবে পরিমাণ বুঝে দিতে হবে। ওকে, আর ওজন বাচ্চাদের জন্য করলে একটু হালকা করে, খুব একটা ঘি দিয়ে বা রিচ করলে হবে না, বাট দেওয়া যাবে। তো এই তো ওই বললাম, নতুন নতুন খাবে, প্রতিদিন ভাত খাবে না। ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম, আর ওই যে একটা না ভাত দিয়ে দিয়েছিলাম ওই জন্য মুখ থেকে বের করে দিয়েছে। ও পুরোটাই খেয়েছিল প্রায়, পোলাওটা একটুখানি রেখেছিল, আর চিকেনও এক্সট্রা আরও দুটো খেয়েছিল। চিকেন আর ডিম খেতেও খুব পছন্দ ওর, মানে ওর একরকম ফেভারিট খাবার চিকেন আর ডিম। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, আর কী ধরনের ভিডিও চাইছো সেটাও জানাবে কমেন্ট বক্সে, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।